পেশায় একজন চিকিৎসক হলেও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন অনেক আগেই, তিনি আর কেউ নন, তিনি হলেন আব্দুন নূর তুষার। সম্প্রতি মহামারী করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা সেবা ইস্যুতে একটি বক্তব্য দিয়ে আবারও নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সাবলীল এবং মনোমুগ্ধকর সেই বক্তব্যের ভিডিওটি এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে এবং গোটা দেশে দারুণ প্রশংসিত হচ্ছে। তারপর থেকেই জনপ্রিয় এই মিডিয়া ব্যক্তিত্ব এবং চিকিৎসক সম্পর্কে সকলের জানার আগ্রহ বেড়েছে। সকলের আগ্রহের কথা বিবেচনা করেই আমাদের আজকের এই ভিডিওতে তুলে এনেছি আব্দুন্নূর তুষারের জীবন কাহিনী এবং নানান অজানা তথ্য। সেই সাথে নানান সময়ে তার আলোচিত সব বক্তব্য জানতে আমাদের এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, না হলে জীবন থেকে মিস হয়ে যেতে পারে অনেক কিছুই। তবে প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা পুরনো হলেও এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আব্দুন্নূর তুষার চিকিৎসকের পাশাপাশি বিতর্ক অনুষ্ঠান উপস্থাপনা এবং লেখালেখি সহ ক্রিয়েটিভ নানা অঙ্গনে যার পরিচয়। পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজে। চাকরি সূত্রে যুক্ত হয়েছিলেন হাইপারটেনশন সেন্টার, ইউএসএইডের বেসিক্স প্রকল্প সহ সরকারি বেসরকারি বড় বড় প্রকল্পে। সরকারি চাকরিও করেছেন বেশ কিছুদিন। মানসিক চিকিৎসায় তিনি উচ্চতর শিক্ষা নিয়েছেন। জনসাধারণকে স্বাস্থ্য সচেতন করতেও তিনি অনেক বইপত্র লিখেছেন। দায়িত্ব পালন করেছেন নিজেরই প্রতিষ্ঠিত গতি মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। তিনি উপস্থাপনার মাধ্যমে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা, তৈরি করেছেন একাধিক জনপ্রিয় অনুষ্ঠান, সেগুলোর মধ্যে শুভেচ্ছা, বাউ বিবারো, হরলিক্স জিনিয়াস বাংলাদেশ এবং জিনিয়াস পরিবার, ইউ অফ গট দ্য লুক, সময়ের কথা, ক্রিকেট ক্রিকেট এবং রোড টু ডেমোক্রেসি তার জনপ্রিয়তার শীর্ষে থাকা অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। তিনি দায়িত্ব পালন করছেন নিজের হাতে 1991 সালে গড়ে তোলা বিতার্কিকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশনে, সেখানে বিডিএফের সভাপতি তিনি ছিলেন। দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি অফ হাইপারটেনশনের মহাসচিব। সমাজসেবার স্বীকৃতিস্বরূপ তিনি নির্বাচিত হয়েছেন রোটারি ইন্টারন্যাশনালের পল হ্যারিস ফেলো হিসেবে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে কাজ করছেন 1994 সাল থেকে। এছাড়াও তিনি একজন জনপ্রিয় লেখকও বটে। তার প্রকাশিত বইয়ের মধ্যে আছে দেহঘড়ি, 6 নম্বর ক্রোমোজম, শুদ্ধ বিতর্ক, ছিন্ন পাতায় ভিন্ন ভাবনা, সোজা পথে উল্টরথে এবং এই বুকে ফেসবুকে। একই সঙ্গে নিয়মিতই সমসাময়িক নানা বিষয়ে পত্রিকাতে লিখছেন 2 দশক ধরে। দেশের নানা সেরা গণমাধ্যমেই রয়েছে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বের ছোঁয়া। বর্তমানে যুক্ত রয়েছেন সম্প্রচারের অপেক্ষায় থাকা নাগরিক টেলিভিশনের চিফ অপারেটিং অফিসার হিসেবে। তবে নিজের এত পরিচয়ের ফিরে তিনি যতবার আলোচনায় এসেছেন, ততবারই মূলত তার প্রধান পরিচয় চিকিৎসক ইস্যুতে। সাম্প্রতিক সময়ে তার ব্যতিক্রম ঘটেনি। বিশ্বজুড়ে মহামারী আতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসের চিকিৎসা সেবা ইস্যুতে তিনি যে সম্প্রতি বক্তব্য দিয়েছেন, তা শোনার পর থেকে কিছুতেই যেন কারো মন সরছে না। জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বের কথাগুলো যেন সকলের কানে বারবার ঝলকানি দিয়ে উঠছে। আমাদেরকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি আমাদের চাকরি দিয়ে থাকে, রাষ্ট্র যদি আমাদেরকে বলতে পারে বায়োমেট্রিক দিতে হবে, রাষ্ট্র যদি আমাদের নানা ধরনের তদারকি করতে পারে, রাষ্ট্র যদি আমাদেরকে সমালোচনা করতে পারে, তাহলে রাষ্ট্রের এটাও দায়িত্ব আছে চিকিৎসকদের জন্য কাজের পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করা। এবং একটা জবাব দিতেই হবে, কেন দেবে না? একজন রোগী কানাডা থেকে এসেছে, সেই জন্য তাকে দেখতে যায়নি একজন চিকিৎসক। এটা সেই চিকিৎসকের দোষ না, এটা যে কোনো স্বাভাবিক মানুষের প্রবৃত্তি। আমি যদি নিরাপত্তায় না থাকি, সেটা তো আমারই দুর্বলতা। আপনি বলুন তো, লাঠি বন্দুক ঢাল তলোয়ার ছাড়া একজন নিরাপত্তারক্ষীকে তার বাড়ি পাহারা দিতে হবে, সেটা কি উচিত হবে? চোর ধরার ইকুইপমেন্ট ছাড়া যদি তাকে আপনি চোর ধরতে পাঠান, সেটা কি সম্ভব হবে? একটা লাঠি হলেও দিতে হবে একজন দারোয়ানের হাতে। আজকে অস্ত্র ছাড়া কোনো আর্মিকে যুদ্ধ করতে পাঠাবেন? একটা হেলমেট ছাড়া যাবে কেউ যুদ্ধক্ষেত্রে? তাহলে ডাক্তার ও স্বাস্থ্যকর্মী এভাবে কিভাবে চিকিৎসা করবে? এটা ডাক্তারদের উদ্বেগের বিষয়, কারণ ডাক্তারদেরও পরিবার পরিজন রয়েছে, তাদেরও ছেলেমেয়ে রয়েছে, তারাও কারো পিতা কারো মাতা, একজন নার্সও কারো মা, একজন ওয়ার্ড বয়ও কারো বাবা বা মা, একটা ক্লিনারও কারো বাবা বা মা। চিকিৎসকদের পিপিই দেয়া না হলে কোনো চিকিৎসকই এভাবে চিকিৎসা করতে বাধ্য নয়। আপনি কাউকে এভাবে বাধ্য করতে পারেন না, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা তো আমাদের জন্য অন্যায় কিছু চাইনি, আমরা তো আমাদের জন্য জামা জুতা গয়না কিনতে বলিনি, আমরা চিকিৎসা করার ইকুইপমেন্ট চেয়েছি এবং এটা দিতে হবে। এটার দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে, আর দায়িত্ব নিতে না পারলে সেটাও বলতে হবে যে ওনারা নিতে পারবেন না। আব্দুন্নূর তুষারের এই ধরনের জ্বালাময়ী বক্তব্য যে কারো কানেই ঝনঝনানি হিসেবে বাজবে, সেটা অতি স্বাভাবিক বলেই মনে করি। এর আগেও তিনি নানান বক্তব্যের মাধ্যমে আলোচনা এবং সমালোচনা এসেছেন। তার মাঝে বিশেষভাবে বলতে হয় মাশরাফি ইস্যুর সেই বক্তব্যটি নিয়ে। 2019 সালের বিশ্বকাপের আগে একবার নড়াইলে চিকিৎসা নিতে আসা মানুষের কাছে নানা সমস্যার কথা সহ হাসপাতালে নানান অসঙ্গতি
নানা অনিয়ম অব্যবস্থাপনা দেখতে পান মাশরাফি। তারপরে রাগেও ক্ষোভে রোগী সেজে ওই চিকিৎসকে ফোন করেন মাশরাফি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার সেই ভিডিও। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই নিয়ে প্রতিবেদন পেশ করা হয়। মাশরাফির এমন ভূমিকা প্রশংসিত হয়েছিল সর্বমহলে। এই নিয়ে ফেসবুকেও বইয়েছিল প্রশংসার ঝড়, যে যার মতো করে তাকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে নড়াইল সদর হাসপাতালে মাশরাফির ঝটিকা অভিযান বিষয়ে নিজের ফেসবুকে মাশরাফিকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছিলেন আব্দুন্নূরতুষার। তাতে তিনি বলেন, প্রিয় মাশরাফি, 11 জনের দলে 4 জনকে নিয়ে কি ক্রিকেট খেলতে রাজি হবেন? তাহলে 27 জনের জায়গায় 7 জন নিয়ে হাসপাতাল চলে কিভাবে? সেই প্রশ্ন সংসদে করুন। প্রশ্ন করুন, 300 বেডের হাসপাতালে 1800 রোগী ভর্তি করলে ডাক্তার নার্স কেন 6 গুণ বেশি নিয়োগ দেওয়া হবে না? স্টোরে গিয়ে প্রশ্ন নয়, স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, হাসপাতালের স্টোরগুলোকে যথাযথভাবে ঔষধ সংরক্ষণের জন্য মানসম্মত? ডাক্তার সমাজকে ওএসডি করা যত সোজা, রোগীর জন্য সেবা নিশ্চিত করা তত সোজা নয়। আপনার জেলা হাসপাতালে কার্ডিওলজিস্ট আছে, তার জন্য সব যন্ত্রপাতি আছে কিনা সেগুলো প্রশ্ন করুন। বল ছাড়া ক্রিকেট খেলতে পারবেন? তাহলে আধুনিক দুনিয়ায় চিকিৎসার জন্য কার্ডিয়া ক্যাথেটারাইজেশন, স্টেন বসানো এবং পেসমেকার বসানোর যন্ত্রপাতি আছে আপনার হাসপাতালে, সেই কথাটা জানতে চান? না জানলে কার্ডিওলজিস্ট থাকা না থাকা কিংবা তার ছবি দেয়ালে ঝুলিয়ে রাখা একই কথা। অপারেশন থিয়েটারে যে এসি রয়েছে সেটার হেপা ফিল্টার আছে? সেন্ট্রাল মেডিকেলে গ্যাস সাপ্লাই আছে তো? এভাবে অসম্মান এবং অপমান গায়ে শুয়ে ঢাল তলোয়ারবিহীন নিধিরামগিরি করে ডাক্তারি করাটা পুরো ডাক্তার সমাজের এক বিরাট ফাজলামো। সবাইকে ওএসডি করে দানের গরু হিসেবে ন্যস্ত করে দিন, জাতি ফাজিলদের হাত থেকে রক্ষা পাক। একটা অপ্রিয় কথা বলি, ক্ষমা প্রার্থনা পূর্বক, আপনি বেতন নেন খেলায় জেতার জন্য, উইকেট পাওয়ার জন্য, তারপরেও 2-4টা টুর্নামেন্টে রানার আপ হয়ে বেতনের অতিরিক্ত প্লট পান, কোটি কোটি টাকা এক্সট্রা পান। তাহলে বেতন নেন কি খেলার মাঠে যাওয়া আসার জন্য? জেতার জন্য নয়, ভালো খেলার জন্য। তাহলে এক্সট্রা উপহার কেন লাগে? উইকেট নেয়াই তো আপনার কাজ, তাহলে বেশি উইকেট পেলে এক্সট্রা উপহার কেন লাগে? উইকেট না পেলে কি জরিমানা হয়? কারণ এটা একটা উৎসাহ, চাপকায়ে ছাল তুলে ফেলবেন ডাক্তারদের, কোনোই আপত্তি নেই। কিন্তু একটু প্রশ্ন করুন, মাগুরায় মায়ের পেটের মধ্যে গুলি খাওয়া সুরাইয়া নামের শিশুকে বাঁচালে কোনো ডাক্তার কিন্তু প্লট উপহার পাননি, 1000 টাকা এক্সট্রাও পাননি। পৃথিবীর কঠিনতম অপারেশন জোড়া লাগা বাচ্চা আলাদা করলে কোনো পুরস্কার নেই। মাগুরায় কারা গুলি করেছিল সেটা পত্রিকায় দেখে নেবেন, না হলে সাকিবাল হাসানকে জিজ্ঞাসা করবেন, তাদের কি বিচার হয়েছে সেই প্রশ্নও করবেন। প্রশ্ন করেন, বিনা অপরাধে শারীরিকভাবে আক্রান্ত একজন চিকিৎসকে কি বিচার পেয়েছেন? আপনি যে সার্জনকে অপারেশনের কথা বললেন, জানতে চান তো জেলা হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্টের পদে সরকারি কোনো ডাক্তার আছে কিনা, আর অপারেশন কিভাবে হবে একজন অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়া? সংসদে প্রশ্ন করুন, আপনার এলাকায় 2005 সাল পর্যাপ্ত চিকিৎসক পোস্টিং দেয় না কেন? ডাক্তার তো মানুষ ভাই, তার ছুটি লাগে, তারও বিশ্রাম লাগে, তার নিরাপত্তাও লাগে। যন্ত্রপাতিহীন হাসপাতালে রোগী মরলে তাকে যখন মারধর করা হয় তখন হাসপাতালে কেন তার কোনো নিরাপত্তা থাকে না? চিকিৎসক কর্মস্থলে যায় না, তার জন্য নিয়ম অনুযায়ী শাস্তি হবে, প্রতিকার হবে, হোক, কিন্তু তাকে ধমকানো তো সরকারি বিধান নয়। প্রশ্ন করুন, সবার ডিউটি 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন, চিকিৎসক কেন 6 দিন? কোন সরকারি আইনে এটা করা হচ্ছে? ডাক্তারদের অন্যায় থাকলে সেটা শাস্তি হোক, কিন্তু এলাকার লোকে তো স্বাস্থ্যসেবা দিতে হবে, তাই প্রশ্ন করতেই হবে, উত্তরও দরকারি। ডাক্তার কোনো ফেরেশতা নন, কিন্তু সবখানে অনিয়ম রেখে হাসপাতালকে শুধু স্বর্গদান বানানো সম্ভব নয়। আল্লাহ আপনাকে আরও বড় করুক, এত বড় যাতে আপনিও একদিন এসব প্রশ্ন করতে পারেন সংসদে। তার এইসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে সবার মতামত, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব এবং চিকিৎসক বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মিডিয়ায় অত্যন্ত সাবলীলভাবে লিখে যাচ্ছেন, সরাসরি চিকিৎসক নেতাদের সঙ্গে একসারিতে বসে আলোচনা করছেন ইলেকট্রনিক মিডিয়ার টকশোতে, সেখানে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সুন্দর সাবলীল ভঙ্গিমায় তুলে ধরেছেন স্বাস্থ্য ব্যবস্থার দুর্বল দিকগুলো সম্পর্কে। তার পাশে বসা অনেক প্রভাবশালী চিকিৎসক নেতারা যা কোনোদিন জাতির সামনে তুলে ধরতে পারেননি, অথচ এইসব নেতারা দীর্ঘদিন ধরেই নেতৃত্বের আসনটি দখল করে আছেন। যাদের দুর্বল নেতৃত্বের কারণে ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার সব দায়ভার সাধারণ চিকিৎসকদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে, চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলে এখন অনেকেই ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে, দীর্ঘদিন ধরে বেহাল এই স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত চিত্র এখন অনেক সাধারণ মানুষও জানতে পারছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, আমরা শুধু পারি বাইরে থেকে ডাক্তারদের নানান ভুল ধরতে এবং সমালোচনা করতে, কিন্তু ভিতরের কাহিনী সবারই অজানা থেকে যায়, যা সাম্প্রতিক সময়ে বেশ দারুণভাবে তুলে ধরেছেন ডাক্তার আব্দুন্নূরতুষার। এবার আপনারাই বলুন, কেমন লাগলো তার কথাগুলো? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
আরও এমন আলোচিত ব্যক্তিদের জীবনের কথা এবং নানা রকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।